হ্যালো ভিউয়ার, আবারও ভিউ বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ সাবস্ক্রাইবারদের, কারণ সাবস্ক্রাইবারের জন্যই ভিডিওগুলো আমি করি। সাবস্ক্রাইবার আমাকে উৎসাহিত করে তাদের লাইক শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। এই জন্যই আসলে বারবার একটু পরিশ্রম হলেও ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। তো এই জন্য সাবস্ক্রাইবারকে আবারও ধন্যবাদ ভিউ বাংলাদেশের পক্ষ থেকে। আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো স্পেনটা একদম নদীর কাছে এসে পৌঁছেছে, অর্থাৎ স্পেনটি হয়তো খুব দ্রুতই পিলারের উপর বসানো হবে। সেই স্পেনটি এখন দেখাবো। আর স্পেনটি বসানোর জন্য যে ক্রেনটি ইউজ করা হবে সেই ক্রেনটি এটি দেখতে পাচ্ছেন। এই ক্রেনটি 3600 টনের, আর যে স্প্যানটা হবে স্প্যানটা মূলত 300 টন, 3000 টনের। তো স্প্যানটি দেখেন, স্প্যানের সরু, এটা অনেক লম্বা। কাছে থেকে দেখে তো মনে হচ্ছে ব্রিজের কাজ একদমই শেষ, দেখতে পাচ্ছেন। ভিউ বাংলাদেশের ভিডিও এডিটিং ছাড়া হয় বলেই হয়তো অনেকেই পছন্দ করবেন না, তবে আমার কাছে কিন্তু ভালোই লাগে। অনেকেই দেখি ভিউ বাংলাদেশের ভিডিওতে অনেক রকম কমেন্ট করে যে এডিটিং করা হয় না, কি এরকম দেওয়া হয়। আসলে রিয়েলিটির মজাটাই অন্যরকম, দেখতে পাচ্ছেন অনেক বড় এটি। এটা একদম নদীর, এই দেখেন নদীর প্রান্তে, ট্রেনটিও কাছাকাছি, হয়তো খুব দ্রুতই কিছুদিনের মধ্যেই মনে হয় ট্রেনটি ইউজ করা হবে এটি ওঠানো নামানোর জন্য। স্প্যানটি পুরোপুরি দেখতে গেলে অনেক বড়, এটা পুরো স্প্যান, এটা সম্পূর্ণ রেডি। এখন এরকম অনেকগুলো স্প্যান তৈরি করা হবে, এটা 37-38 নম্বরের পিলারের জন্য তৈরি। তো ধন্যবাদ ভিউ বাংলাদেশের ভিডিওটি দেখার জন্য। ভিউ বাংলাদেশের সাথে থাকুন, সাবস্ক্রাইব করলে আসলে আমি অনুপ্রাণিত হই যে আমার ভিডিওগুলো দেখা হচ্ছে এবং দেখার আগ্রহ আছে সবার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।